আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে ৩৯ দিনের মতো এই যুদ্ধে ব্যাপক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন জানিয়ে দেব ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ চলছে এরপর থাকছে ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে যে কারণে ইউক্রেনকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন সরঞ্জাম পাঠাচ্ছে আরও জানিয়ে দেব রাশিয়ার বিমান থামিয়ে দিল যুক্তরাজ্য এরপর জানিয়ে দেব চীন আক্রমণ করলে ভারতকে সাহায্য করবে না রাশিয়া ঘোষণা দিলীপ সিংয়ের এদিকে ইয়েমেনে দুই মাসের যুদ্ধবিরতি সৌদিকে চাঙ্গা করানোর যুদ্ধ সমাপ্তির প্রস্তুতি এবং সর্বশেষ জানিয়ে দেব রমজানের শুভেচ্ছা জানালেন বিশ্ব নেতারা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ভিউয়ার্স ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণাঞ্চলে বিশেষ করে অবরুদ্ধ শহর মারিওপোলের রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনাদের ব্যাপক সংঘাত চলছে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলিক্স এরোস্তনিসেভের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইউক্রেনের রাজধানী টেলিভিশনকে ওলেক্সি এস্তোচি জানান কিয়েভের আশপাশে ইউক্রেনীয় সৈন্যরা ওই অঞ্চলে ৩০টিরও বেশি শহর গ্রাম পুনরুদ্ধার করেছে পূর্বাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেন এগিয়ে রয়েছে বলেও জানান তিনি এদিকে ইউক্রেনের একটি শীর্ষ তেল শোধনাগারে হামলা চালিয়েছে রাশিয়া স্থানীয় সময় সকালে ওই হামলা চালানো হয় বলে ইউক্রেনের সেনাবাহিনীর এক মুখপাত্র বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কনস্কোব শনিবার এক ব্রিফিংয়ে বলেন মধ্য ইউক্রেন ক্রেমেনচুক শহরের শোধনাগারে উচ্চ নির্ভুল দূরপাল্লার বায়ু এবং সমুদ্রভিত্তিক অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে এর আগে রাশিয়ার বেলগরদ শহরের একটি তেলের ডিপোতে ইউক্রেনের হামলা চালিয়েছে বলে স্থানীয় সময় শুক্রবার সকালে অভিযোগ করেছে মস্কো তবে ওই হামলা নিয়ে রহস্যময় আচরণ করেছে ইউক্রেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী সাভ জানিয়ে দিয়েছে ওই হামলার সঙ্গে ইউক্রেন জড়িত আছে কিনা সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে পারবে না বেলগরদ শহরটি ইউক্রেনের উত্তর সীমান্ত ঘেঁষা রাশিয়ার একটি শহর দুদিন আগে ওই এলাকার একটি অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনার পর অভিযোগের তীর ছোড়া হয় ইউক্রেনের দিকে তবে ইউক্রেন যদি অস্বীকার করে তাহলে অবশ্যই ধরে নিতে হবে ন্যাটোভুক্ত দেশের যে কোনো একটি দেশ বা ন্যাটো গোপনে এই হামলা চালিয়েছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে ইউক্রেনকে রাসায়নিক হামলা থেকে রক্ষার জন্য সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সম্ভাব্য যে কোনো রাসায়নিক হামলা থেকে ইউক্রেনকে রক্ষার প্রস্তুতি নিতে ইউক্রেনের অনুরোধে দেশটিতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আজ বিবিসি জানায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র পলিটিকোকে নিশ্চিত করেছে যে ইউক্রেনে জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে এসব সরঞ্জামের মধ্যে গ্যাস মাস্ক হ্যাজমার্ট স্যুট ও অন্যান্য উপকরণ আছে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ইউক্রেনে এসব সরঞ্জাম কি পরিমাণে পাঠানোর পরিকল্পনা করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি তবে ওই মুখপাত্র বলেছেন এই সহায়তা আমাদের অভ্যন্তরীণ প্রস্তুতির সঙ্গে আপোষ করবে না এদিকে ইউক্রেন রাসায়নিক এবং জৈব অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে মস্কো ও পশ্চিমারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা করছে রাশিয়া এই ধরনের অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করতে পারে রাশিয়ার বিমান থামিয়ে দিল যুক্তরাজ্য রাশিয়ার একটি বিমান উড্ডয়নে বাধা দিয়েছে যুক্তরাজ্য দেশটির পরিবহন মন্ত্রী গ্যান্ট শ্যাম্প টুইটারে এ খবর নিশ্চিত করে বলেছেন শনিবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে লন্ডনের লুটন বিমানবন্দর থেকে ওই বিমানটি উড্ডয়ন করতে বাধা দেওয়া হয় বিমানটি যুক্তরাজ্যের সাম্প্রতিক নিষেধাজ্ঞাগুলো লঙ্ঘন করেছে কিনা তা ব্রিটিশ পরিবহন বিভাগ তদন্ত করে দেখছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বিমানটি বর্তমানে লুটন বিমানবন্দরেই রয়েছে তবে তদন্ত চলমান থাকায় ব্রিটিশ কর্তৃপক্ষ বিমানের মালিক সম্পর্কে কোনো তথ্য দেয়নি ব্রিটিশ পরিবহন বিভাগ সম্প্রতি হেলিকো গ্রুপ এলএলসি মালিকানাধীন একটি ব্যক্তিগত হেলিকপ্টার ছাড়াও রোমান আব্রামসির সহযোগিতায় ইউজিন সোভিডলের দুটি ব্যক্তিগত বিমান আটক করেছে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর যুক্তরাজ্য রাশিয়ার জাতীয়
বিমান সংস্থা এরোফ্লটের বিমানে ব্রিটেনের অবতরণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। জবাবে রাশিয়া বিমানবন্দরে ব্রিটিশ বিমান অবতরণ নিষিদ্ধ করেছে রাশিয়া। এমনকি নিজের আকাশসীমাতেও ব্রিটিশ বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা। চীন আক্রমণ করলে ভারতকে সাহায্য করবে না রাশিয়া, ঘোষণা দিলীপ সিং এর। ইউক্রেনের সামরিক অভিযানে রাশিয়ার বিরোধিতা না করে ভুল করেছে ভারত জানিয়ে মার্কিন রাষ্ট্রদূতের উপনিরাপত্তা বিষয়ক উপদেষ্টা দিলীপ সিং বলেছেন, চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করলে রাশিয়া বাঁচাবে না। দুই দিনের সফরে ভারত এসে গত বৃহস্পতিবার তিনি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন। দিলীপ সিং বেইজিং ও মস্কোর মধ্যে সীমাহীন অংশীদারিত্ব সম্পর্কের উল্লেখ করে বলেন, রাশিয়ার বিরোধিতা না করে ভুল করেছে ভারত। যদি চীন আবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে, তবে রাশিয়া যে ভারতকে সাহায্য করবে এ আশা যেন না করা হয়। বিপদে পড়লে ভারতকে বাঁচাতে আসবে না রাশিয়া। সফর শেষের দিনে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা এবং অন্য প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে বসেন আমেরিকার ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিলীপ সিং। সেই বৈঠকে তিনি চীনের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরেন। তারপরই সতর্কবার্তা দেন, কোনো দেশ যদি রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন বজায় রাখে সেটাও ভালো চোখে দেখবে না আমেরিকা। সূত্র হিন্দুস্থান টাইমস ও দ্য হিন্দু। পবিত্র রমজান মাসের প্রাক্কালে ইয়েমেনে দুই মাসের যুদ্ধবিরতি সংক্রান্ত জাতিসংঘের প্রস্তাব মেনে নিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। আজ 2 এপ্রিল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো চাইলে যুদ্ধবিরতি নবায়নও করা যাবে। গত 25 মার্চ ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন 8ম বছরে পা রাখার প্রাক্কালে ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ রিয়াদ ও জেদ্দায় ব্যাপক বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করলে সৌদি জোটও তাতে সায় দেয়। জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাবে বলা হয়েছে, ইয়েমেনের ভেতরে ও সীমান্ত এলাকায় সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখতে হবে এবং হুদাইদা বন্দরে জ্বালানি বহনকারী জাহাজগুলো ঢুকতে পারবে ও সানআ বিমানবন্দর থেকেও পূর্ব নির্ধারিত রুটগুলোতে বাণিজ্য ফ্লাইটগুলো চলাচল করতে পারবে। ইয়েমেনে এর আগেও যুদ্ধবিরতির নানা প্রস্তাব সবগুলো পক্ষ মেনে নিলেও সৌদি পক্ষ প্রায়ই তা বাস্তবায়নে বিরত থাকত। রিয়াদ যে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করবে না তা এখনো স্পষ্ট নয়, তবে এটা স্পষ্ট যুদ্ধ দীর্ঘকাল ধরে চলতে থাকায় ও সৌদি তেল শিল্পের মতো লক্ষ্যবস্তুও মাঝে মধ্যে আনসারুল্লাহর মারাত্মক হামলায় ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হওয়ায় রিয়াদ যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দিতে বাধ্য হয়েছে। অস্থায়ী যুদ্ধবিরতি ও অবরোধ তুলে নেওয়ার বিষয়টি ইয়েমেনের বিপর্যস্ত মানবীয় পরিস্থিতি কিছুটা কাটিয়ে তুলতে সহায়তা করবে। সম্প্রতি ইয়েমেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আরামকো কোম্পানির তেল স্থাপনায় $100 কোটি মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ধরনের ধ্বংসাত্মক হামলার পুনরাবৃত্তি রোধের লক্ষ্যে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হল সৌদি জোট। তবে যুদ্ধবিরতি যুদ্ধের সমাপ্তি নাও আনতে পারে, কারণ যুদ্ধ সমাপ্তির একতরফা ঘোষণা দেওয়া মানে ইয়েমেনের ক্ষমতায় আনসারুল্লাহর কর্তৃত্বকে স্বীকৃতি দেয়া, যা সৌদি সরকারের জন্য হবে পরাজয়ের সমতুল্য। আর এই যুদ্ধবিরতিকে সফল ও স্থায়ী করতে হলে বড় বড় শক্তিগুলোর সমর্থন জরুরি। পবিত্র রমজান শুরু হয়েছে, ইসলাম ধর্মের এই রমজানকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্বনেতারা। জানিয়ে দেব কোন কোন দেশের প্রধানমন্ত্রী অন্য ধর্মের হয়েও মুসলিমদের এই রমজানের শুভেচ্ছা বার্তা জানিয়েছে। চাঁদ দেখার মধ্য দিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে পবিত্র রমজান। এ উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছে বিশ্বনেতারা। শুক্রবার সৌদি আরব সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ রমজানের চাঁদ দেখা যায়। এরপরই বিশ্ব মুসলিম সম্প্রদায়ের একে একে শুভেচ্ছা জানান বিশ্বনেতারা। শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেছেন, এই পবিত্র রমজান মাসে সব নারী ও পুরুষের নিরাপত্তা মর্যাদা ও সমৃদ্ধি রক্ষায় কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সব মানব জাতির জন্য কল্যাণ কামনা করেছেন। পবিত্র রমজানের প্রথম দিন শুরু হওয়ায় তিনি সবাইকে অভিনন্দন জানান। শুক্রবার এক বার্তায় এরদোগান বলেন, এই রমজানে আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ রাতে আমরা প্রথম সেহরি খাওয়ার জন্য জেগে উঠব, আগামীকাল থেকে প্রথম রোজা রাখব। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখার পরপরই মুসলিম বিশ্বকে রমজানের শুভেচ্ছা জানান আমিরাত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। এক টুইট বার্তায় তিনি বলেন, আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যিনি আমাদের প্রিয় এই দেশ ও পৃথিবীর সর্বত্র সমস্ত মানুষের উপর
অবিরাম রহমত ও দয়া বর্ষণ করছেন। রমজান উপলক্ষে নিজ দেশের নাগরিক ও মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানিয়েছে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, এটা আল্লাহর রহমত যে করোনা ভাইরাস মহামারীর ভয়াবহতার পরই আমাদের মাঝে পবিত্র রমজান এসে উপস্থিত হয়েছে। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে করোনার বিরুদ্ধে লড়াইয়ে তিনি আমাদের সফলতা দান করেছেন। এছাড়া শুভেচ্ছা জানিয়েছে ওমান, বাহরাইন, কুয়েত সহ আরব দেশগুলোর নেতারা। শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও। শুক্রবার দেওয়া এক বিশেষ বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। বাইডেন বলেন, ফার্স্ট লেডি জিল ও আমি যুক্তরাষ্ট্র সহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি পবিত্র রমজানুল করিমের উচ্চ শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা বার্তায় বাইডেন আরো বলেন, পবিত্র কোরআন থেকে আমরা সংযম ও সহমর্মিতার শিক্ষা নেব। যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিক ও গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। বাইডেনের পাশাপাশি রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসিও। রমজানে মুসলিমদের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শনিবার ফেসবুক এবং টুইটারে এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান তিনি। মুসলিমদের প্রতি সালাম দিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, আসসালামু আলাইকুম। কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা আজ থেকে রোজা রাখা শুরু করছেন। ট্রুডো আরও বলেন, এটা ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি। মাসব্যাপী উপবাস এবং প্রার্থনার মধ্যে সময় পার করেন মুসলিমরা। এই মাসের প্রতিটি দিন শেষে পরিবার এবং বন্ধুরা নিয়ম মেনে ইফতার উপভোগের জন্য জড়ো হবেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ইফতারের সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতারের মধ্যে দিয়ে রোজা ভাঙবেন তারা। শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। শনিবার এক টুইটার বার্তায় তিনি বলেন, ইসলামের পবিত্রতা এই মাসে ব্রিটেন ও বিশ্বের মুসলিমদের প্রতি রমজানের শুভেচ্ছা। করোনামুক্ত এটাই প্রথম রমজান।